আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদেরকে যে রেসিপিটি তৈরি করে দেখাবো তা হচ্ছে লেবু পুদিনার শরবত। ভিউয়ার্স, সামনে আসছে রোজা। রোজাতে আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানির যে ইটা, সেটার ঘাটতি দেখা যায়। তো সেই ঘাটতিটা পূরণ করতে এবং শরীরকে সতেজ করার জন্য আমাদের প্রচুর পানীয় খাওয়া উচিত। তো ভিউয়ার্স, সেই রোজার কথা মাথায় রেখে আমি আপনাদেরকে আজকে একটা রিফ্রেশিং ড্রিঙ্কস দেখাবো, যেটা খেলে আপনাদের শরীর খুব সহজেই সতেজতা অনুভব করবেন। ভিউয়ার্স, দেখি আমাদের কী কী লাগছে আমাদের এই শরবতটা তৈরি করার জন্য। আমাদের লাগছে লেবু, আমরা এখানে অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি। আমরা ডেকোরেশনের জন্য আমরা এইভাবে চিলতা করে নিয়েছি, আর আমাদের এরকম অর্ধেকটা লেবু আমরা এভাবে করে কেটে নিয়েছি। তারপর আমাদের লাগছে পুদিনা পাতা, আপনারা দেখতে পাচ্ছেন। খুব বেশি পুদিনা ইউজ করলে কিন্তু ভিউয়ার্স ভালো লাগবে না টেস্টটা। আমরা 250 মিলি শরবত তৈরি করতে আমাদের কী কী লাগছে আমি সেই এইটা আমি আপনাদেরকে বলছি। আমাদের লাগছে চিনি, আর আমরা হালকা একটি ইয়েলো কালারের ফুড কালার নিয়ে নিয়েছি ফস্টার ক্লার্কসের। আপনারা এটা মার্কেটে খুব সহজেই পেয়ে যাবেন। ভিউয়ার্স, এখন আমি প্রথমে একটা জিপার নিয়ে নিচ্ছি বা একটা বোতল নিয়ে নিচ্ছি। বোতলটা নিয়ে নেওয়ার পরে আমরা এখানে যে আমাদের যে পানিটা রেখেছি, আমরা সেই পানিটা এই বোতলটার ভিতরে দিয়ে দিব। পুরোটা দিব না, আমরা অল্প একটু দিব। দেওয়ার পরে আমরা এখানে চিনিটা ই করব, চিনিটা এখানে ই ঢেলে নিব। আমরা এখানে 2 চামচ চিনি দিয়ে নিচ্ছি, যেহেতু লেবু শরবতে কিন্তু একটু চিনি না হলে ভালো লাগে না। তারপরে আমরা দিয়ে দিব এখানে পুদিনা পাতা। আমরা আমাদের যে পুদিনা পাতা, আমরা একটুখানি পুদিনা পাতাটা ডেকোরেশনের জন্য রেখে আমরা বাকি পুদিনাটা আমরা নাইফ দিয়ে খুব ভালো করে চপিং করে নিব। আমরা খুব ভালো করে চপিং করে নিচ্ছি একবারে ঝুরি। প্লাস আমরা কিন্তু চাইলে এটা ব্লেন্ড করতে পারতাম, কিন্তু ব্লেন্ড করলে কিন্তু পুদিনার অরিজিনাল যে টেস্টটা সেটা কিন্তু পাওয়া যায় না, কেমন জানি ই হয়ে যায় মুখে, ভালো লাগে না স্বাদটা। আমরা জাস্ট নিজ জাস্টটা নিব। আমরা খুব ভালো করে চপিং করে নিচ্ছি, আমরা ই করে নিলাম বড় ইগুলো, আমরা ছোট করে নিলাম ব্যাস। এখন আমরা আমাদের যে ইটা রেখেছি, আমরা যে বোতলটা নিয়ে নিয়েছি, বোতলটার ভিতরে আমরা আমাদের পুদিনা পাতাটুকু দিয়ে দিচ্ছি। এরপর আমরা সামান্য একটু ফুড কালারটা এখানে অ্যাড করে দিব। আমরা একটি স্পুনে একটু পানি দিয়ে তারপরে ওটার ভিতরে আমরা একটু ফুড কালার নিয়ে নিচ্ছি। খুব বেশি দিব না, এটা হলুদ কালার ফস্টার ক্লার্কসের। আমরা সামান্য একটু দিয়ে দিব, এতে খুব ভালো একটা কালার আসবে। হালকা একটু কালার দিয়ে দিচ্ছি আমরা। ব্যাস আমরা এই কালারটা দিয়ে দিলাম। এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে আমরা এটার মুখটা আটকে দেব। তার আগে আমরা এটাতে দিয়ে দিব লেবু, লেবুটা আমরা চিপড়ে দিয়ে দিব। লেবুটা আমরা খুব ভালো করে চিপে নিলাম, আমরা আমাদের অর্ধেকটা লেবু দিয়ে দিলাম এটাতে। ভিউয়ার্স, চিনিটা আমি যে পরিমাপ দিয়েছি আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী আর একটু কম বেশি করে নিতে পারেন। এখন আমরা এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নেব। আমরা কিন্তু পুরো পানিটা এখন এটাতে মিশাইনি, এটা খুব ভালো করে আমরা 15 মিনিটের মতো কিন্তু এটাকে আমরা ঝাঁকিয়ে নেব। ঝাঁকিয়ে নিলে কি হবে, আমাদের যে পুদিনার যে ইটা সেটা কিন্তু ইতে বের হয়ে আসবে। পুদিনার ফ্লেভারটা লেবুর সাথে মিলে মিশে খুব সুন্দর একটা ই আসবে, ফ্লেভারটা বের হয়ে আসবে। আপনারা চাইলে ফুড কালারটা না ইউজ করলেও পারেন, এটা একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য ই করলাম। আমরা চাইলে সবুজ কালারও ইউজ করতে পারতাম, কিন্তু সবুজ কালার অ্যাড করলে কিন্তু পুদিনার যে ইটা কালারটা কিন্তু এটাতে বোঝা যেত না। এর জন্য আমরা ই করে নিয়েছি, আমরা 5 থেকে 7 মিনিটের মতো খুব ভালো করে এটাকে ঝাঁকিয়ে নেব। আমরা ঝাঁকিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বরফ দিয়েও ই করতে পারেন, কিন্তু ভিউয়ার্স রোজা, সারাদিন রোজা থাকার পর হঠাৎ করে বরফ খেলে কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদের এটাতে বরফটা ই করে দেখালাম না, অ্যাড করে দেখালাম না। এখন আমরা পুরোটা পানি মিশিয়ে নিয়েছি, এখন আমরা এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি। আমরা একটা গ্লাস তৈরি করে নিচ্ছি আমাদের ই করার জন্য, ডেকোরেশনের জন্য।
আমরা একটা সাইড একটু কেটে নিচ্ছি সামান্য। আমরা যে গ্লাসটাই করব এই গ্লাসটা আমরা নিয়ে নিলাম। আমরা এই লেবুটার মাঝখানে এই পুদিনাটা এভাবে করে গেথে এভাবে করে লাগিয়ে নিলাম। আপনাদেরকে আমি দেখাচ্ছি, ঠিক এটা এরকম হবে। আমরা লেবুটা যে কেটেছি ঠিক ওটার মাঝখানে পুদিনার ডাঁটটা আমরা বসিয়ে আমরা এরকম ডেকোরেশন করে নিলাম। এখন আমরা আমাদের যে ই কাজ আছে, বাকি কাজটা আমরা করব। আমরা আমাদের ড্রিঙ্কসটাকে খুব ভালো করে একটু ঝাঁকিয়ে আমরা আমাদের যে গ্লাসের ভিতরে ঢেলে আমরা পরিবেশন করে নেব। আমরা একটু ঝাঁকিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখন এটাকে ছেঁকেও নিতে পারেন, কারণ এটা পুদিনার সমস্ত ফ্লেভারটা কিন্তু এটা থেকে বের হয়ে এসেছে। আমরা জাস্ট এটাকে ঢেলে নেব। ব্যাস ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে আমাদের পারফেক্ট পুদিনা দিয়ে লেবু শরবত বা মিন্ট লেমন ড্রিঙ্কস। আশা করি ভিউয়ার্স আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটি তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ভিডিওটিতে, শেয়ার করবেন আমার ভিডিওটি এবং অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। ধন্যবাদ সবাইকে এবং সবাইকে অগ্রিম রমজানের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।